Welcome to our YouTube channel, Mac Ajat Media. Azel ashar age shocheton hoya jao baba amar shunabar kam shunailam mano annamar tumi bujhla tomar maulai bujhbe nafarman badmash beiman jokhon nitrusra sar khaya poriya jabe allah pak rabbul dag de ferestare ei nafarman namaz kaza koriya roza sariya diya bepardar dari katiya zinar moddhe mushkul hoya shud gun grohon koriya gazaiya ba mot pan koriya kon jahannam kamai korle khobordar oi jahannam khana ta dekhaiya ruh kabos korbina allah kosom koriya boliya thiya gelam nafarman badmash beiman jokhon nitrusna asar khaiya poriya jabe হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবেন জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে বাবা রে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না তুমি কি দেখো নাই এই কয়েক মাস আগে ঢাকা গুলশানে যখন 22 তলা বিল্ডিং এর মধ্যে আগুন লাগছে মানুষের হুঁশ ছিল না 22 তলার উপর থেকে মানুষ লাফ দিছে ওই ব্যক্তির হুঁশ নাই এক লাভ দিয়ে বাঁচা যায় না বরং আগে মরা যায় কিন্তু হুঁশ নাই বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায় কোন বাঘ সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না কোন মানুষের সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে এমন জোরে দৌড় দেয় কাঁটায় পড়ে না ভাঙ্গায় পড়ে মানুষের হুঁশ থাকে না না ফরমান বদমাস বেঈমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে পাও জমিনে একখান মাসিগার আকার মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিনকি বাইর হইতে আছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা রে আল্লাহ মাফ করিয়া দাও রুডা থরথর করে কাঁপতে থাকবে করুণ দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16 আমার বয়স তো মাত্র 18 আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আইয়ে ভর্তি হইলাম আমি মনে মনে কত স্বপ্ন লালন করছি আমি বিসিএস ক্যাডার হব আমি ডিসি হব এসপি হব সচিব হব আমি প্রধান বিচারপতি হব প্রধান সেনাপতি হব আমার ঢাকায় গাড়ি থাকবে বাড়ি থাকবে কত আনন্দ ফুর্তি করব কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবে আমি কোনোদিন কল্পনাও করি নাই কোনোদিন চিন্তাও করি নাই ও আমার মেট্রিকের ছাত্র বাবার আর নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ আমার নাইনের ছাত্র বাবার এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও বাবা তুমি কি তোমার ছেলের তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নেও নাই এ দাদা এ নানা তুমি কি তোমার নাতির জানাজায় উপস্থিত হও নাই এ বড় ভাই তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই এ বন্ধু তুমি কি তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই বাবা রে আল্লাহ ভাই আজের নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও ভাই আজের নতুন বিল্ডিং করছি একটা রাতও থাকার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল আমার নবজাত শিশু আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে ওদের মুখে মুখে কে খানা ধরিয়া দিবে আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না রোজা আর সারবো না আমি আর দাড়ি কাটবো না বিপর্দার হব না আমি আর ইয়াবা গাঁজা মদ কোনোদিন পান করবো না আমি আর গুনার কাজের কাছেও যাবো না তাওবা করবো 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 করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম সারা রাত্রে ইবাদত করবো সারা রাত্রে ঘুমাবো না সারাদিন কিছুই খাইবো না সারাদিন রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত
فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين আমি আল্লাহ ওয়ালা হয়ে যাব আমি নেককার হয়ে যাব আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখবি আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগে বলেন নাই ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা আমি কার বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কাউ সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার পরে আমজরা থাবা মারবে থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও বড় মৃত্যুর যন্ত্রণা কি যে কষ্ট হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছে মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট লাগছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান একটা জেতা পাখিকে উত্তপ্ত পানির মধ্যে যদি ফালাইয়া দেওয়া হয় পাখিটা না বের হইতে পারে না থাকতে পারে ওই পাখির যেই পরিমাণে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট অনুভব হয়েছে এক রবায়তের মধ্যে আসছে মৃত্যুর কত এত কষ্ট যেরকম কোন এক মানুষের ভিতরে যদি কোনো একটা কাঁটা যুক্ত ডাল ঢুকাইয়া দেওয়া হয় যখন কাঁটাগুলি সমস্ত রগ রেশার মধ্যে মিলিয়া যায় এরপর জোরে যদি সেই ডালটাকে টান দেওয়া হয় অবস্থা কি হয় যা থাকার থাকিয়া যা যা বের হওয়ার বের হয়ে যায় ঠিক আছে রুডাকে এমন ভাবে টান মারবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার মুসলিম সহ অন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে যখন আল্লাহ পাক রব্বুল সমস্ত মাখলুকাতকে মারার পরে শুধু আমার মাওলা থাকবে আর আজরাইল থাকবে এবার আল্লাহ পাক রব্বুল আজরাইল আজরাইল তুই নিজে রূহ নিজে বাড়ি কর নাজরে এত কষ্ট হইবে আজরাইল নিজেই বুঝবে যে রুহ বের করে এত কষ্ট তারা আমি মোমেনদের রুহ আর আসতে পারি করতাম বাবা কি বলবো কোথায় রওনা করবো কি নিয়ে রওনা করছো রে বাবা খবরদার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু কাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি তুমি দেখো তোমার রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি তুমি দেখো চোখের থেকে কি ন্যাক বেশি হয়েছে না গুনাহ বেশি হয়েছে তুমি দেখো কানের দ্বারা কি ন্যাকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে গুনাহ যা করছি তওবা করতে পারলাম কি পারলাম না তওবা যা করছি আমার মাওলায় মাফ করছে কি করে না মানে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ মাফ না করিয়া কাউকে কবরে নিও না আল্লাহ গুনাহ খাতা মাফ না করিয়া কাউকে কবরে দিও না বাবারে ওই কবর কি যে মারাত্মক এক জায়গা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন কান্দেন আর গড়াগড়ি করেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়িয়া গেছে দৌড়িয়ে গিয়া বলছে আল্লাহর হাবিব জলদি আসেন আব্বাজান জলদি আসেন আমার মা কোন বিপদে পড়ছে কান্নাকাটি গড়াগড়ি করতে লিপ্ত শরীরের মধ্যে ধুলা বালি লাগাইয়া ফানাইছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কান্দেন আর গড়াগড়ি করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দেখে খাদিজা কান্দে গড়াগড়ি করে আল্লাহর হাবিব বলে খাদিজা কেন কান্দো কেনই বা গড়াগড়ি করো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে সহযোগিতা করার জন্য আসে আর আল্লাহ না করুক আল্লাহ না করুক কবরের মধ্যে যদি আমি বিপদে পড়িয়া যাই আর আমার মাওলা তোমাকে সাহায্য না করে আমার কি উপায় হবে সেই কবরের চিন্তায় কাঁদতে আছি
আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসালাম বলেন খাদিজা কান্না থামা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আমি কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে যাব আমি কান্না থামাবো না আল্লাহর হাবিব বলেন খাদিজা কান্না থামা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ যদি আপনি তিনটা ওয়াদা আমার সাথে করতে হবে কান্না থামাবো আল্লাহর হাবিব বলেন কি ওয়াদা বলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ যখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আপনার জুব্বা মোবারক জামা মোবারক দিয়ে আমাকে কাফন পরাইবেন আপনার জামার বরকতে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জন্য খাস করিয়া দোয়া করবেন আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আযাব হবে না ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসবে আপনি আমার কবরের কাছ থেকে আসতে পারবেন না কারণ কবরের মধ্যে আমি জবাব দিতে পারবো না আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়া দিবেন আল্লাহর হাবিব বলেন খাদিজা আমি ওয়াদা করলাম তিনটা ওয়াদা আমি পালন করব যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন নবী আলাইহিসসালাতু ওয়া জুব্বা মরুদে কাফন পরাইলেন তার জন্য খাস করিয়া দোয়া করলেন তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসে আল্লাহর হাবিব কবরের কাছ থেকে আসলেন না তিনি কবরের কাছে দাঁড়াই আছেন রাত্রি অনেক হইয়া গেছে আল্লাহ পাক ডাক দিও আমার হাবিব গো সবাই তো ঘরে চলে গেছে আপনি কেন কবরের কাছে দাঁড়াই আছেন নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বলেন মাওলারে খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় রইলাম কই ফেরেশতাদের কোনো ইশারা শব্দ পাই না তখন আল্লাহ পাক ডাক দিও আমার হাবিব গো আমার হাবিব গো খাদিজার পক্ষ থেকে আমি মাওলায় নিজে ফেরেশতাদের জবাব দিয়ে দিছি ও আমার পর্দার মা বোনেরা ও আমার মা বোনেরা ও আমার বাবারা যেই খাদিজার পক্ষ থেকে আমার মাওলায় নিজে ফেরেশতাদের জবাব দিয়ে দিছে সেই খাদিজার কবরের বাড়িতে এত কাঁদতে পারে সেই কবরের চিন্তা তোমার আমার চোখে কেন পানি আসে না মামার আসলে কপাল পুড়িয়ে গেছে আর কিছু না বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানিকে কত দামি বানায় দিয়েছে কত দামি বানায় দিয়েছে কিয়ামতের বদর আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্দার নামাজে দাঁড়ায় কত কান্না কাঁদছে রুকু থেকে কত পানি ঝরাইছে সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিয়া জিকির আজকারা বসিয়া কত বুক ভুষে বাজাই ভিজাইছে এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দেও জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে আল্লাহ ও নেমো খারাম আজকে চোখের এক ফোঁটা পানিও তোমার উপরে জাহান্নামের হারাম হওয়ার কারণ হইতে পারে এক ফোঁটা পানিও জাহান্নামের উপরে হারাম হওয়ার কারণ হইতে পারে আর নাফার মনে কিয়ামতের মদন উড়িয়া কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে অনার্গল চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্তগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে টনকে টন টনকে টন চোখের পানি রক্ত পড়তে থাকবে কিন্তু আর কোনো কাজ হবে না
মামা তুমি কবুল করিও নিও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আবার তুমি কি জানো জাহান্নামের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনি নানিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। জাহান্নামের ঘর ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লাভ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেমত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারবো তোমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না। মামুনি আল্লাহর কসম করে বলছে হাজার হাজার মানুষের সামনে তোমার একশো বার পায়ে ধরতে রাজি আছে রে বাবা, তারপরে গুনার কামের কাছেও যাইও না। বলতো হুজুর গুনার কাজ আমি করবো জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনার কিসের ঠেক পড়ছে, আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পার থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হয়ে থাকো বাচ্চাকে পুকুরের পরে রাখিয়াই কিন্তু যাইতে পারবে না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানি থেকে উঠবা। আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি কত আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, বিসিআর মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, ইয়া বা গাঁজা মদের মধ্যে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়াছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছত গাজার ধাক্কা দিয়া পায় তোমরা উল্টে ঘুম খেলা জাহান্নামে পড়িয়া যাবো রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও বেনমাজি তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরে আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ বিরুদ্ধের ব্যাপারে তুমি কি দেখো না আমার কত বাবারা রোজা রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার দাড়ি কেমন না বাবারা তুমি কি দেখো না আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর তুমি কি দেখো না কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে? এ গুনাগার তুমি কি দেখো না কত গুনাগার তওবা করার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা, এই গ্যারান্টি তুমি কে দিছে রে বাবা? নফস এবং শয়তান এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কান সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনায় দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সার, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, সুখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।